সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? সীমা। সীমা আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী। পরিবারে কে কে আছে? ছোট বোন আছে, একটা বাচ্চা আছে, আমি আছি। আচ্ছা আচ্ছা। তা বিয়ে শাদী হয়েছিল? হয়েছিল, স্বামী ভালো ছিল না, একটা বাচ্চা আছে, সেলাই মেশিনের কাজ করে সংসার চালাই। মাটা ভালো না, হাটের অসুখ, মায়ের দেখা লাগে, বাচ্চাদের দেখা লাগে, সংসারটা আমার মাথার উপরে। আমি প্রতিবেদন ছাড়ছি, আর আমি একটা ছাড়ছিলাম, কিন্তু ভালো একটা বন্ধু চাই যে আমার অন্তরের দুঃখটা বুঝবে, কিন্তু বোঝে না, খালি স্বার্থটাই বোঝে, কিন্তু মনের অন্তরে যে একটা দুঃখ সেই দুঃখটা বুঝে। কি চান তারা আপনার কাছে? আমি ভালো একটা বন্ধু চাই যে মনের দুঃখটা বুঝবে, আমার পাশে দাঁড়াইবো, সারা জীবন থাকবো পাশে, এই বন্ধুটা চাই, কিন্তু পাই না। তো তারা আসলে নিজের স্বার্থটাই বুঝে। আচ্ছা, আর যারা যোগাযোগ করে তারা কি চায়? তারা তাদের নিজের, জানেন তো আজকালকার যুগের ছেলে ছেলে দেয়া কত খারাপ, তার নিজের স্বার্থটাই বুঝে। জন্য আমার বাধ্য হয়ে প্রতিবেদন আসতে হয়েছে, অনেক কষ্টে করে প্রতিবেদন আসছি। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, এই পর্যন্ত পড়ছি, বাংলা আবার কোরআন জানি, নামাজ জানি। আমি আর আগে প্রতিবেদন ছাড়ছি, মুখোশ ছাড়া এবার মুখোশ করে আসছি, ভালো লাগে না, কারণ অনেক কষ্টের মধ্যে আছি। তো যাই হোক, যেমনই হোক, একটা জীবনসঙ্গী লাগে, প্রত্যেকটা মেয়ে বলেন ছেলে বলেন, যে মাথায় তেল দিবে, দু বেলা দু মুঠো খাদ্য দিবে, ভালো পরিবেশে রাখবে, সেই লোকের আমি চাই। প্রতিবেদন ছাড়ছি, আর আমি একটা ছাড়ছিলাম, কিন্তু ভালো একটা বন্ধু চাই যে আমার অন্তরের দুঃখটা বুঝবে, কিন্তু বোঝে না, খালি স্বার্থটাই বোঝে, কিন্তু মনের অন্তরে যে একটা দুঃখ সেই দুঃখটা বুঝবে। কি চান তারা আপনার কাছে? আমি ভালো একটা বন্ধু চাই যে মনের দুঃখটা বুঝবে, আমার পাশে দাঁড়াইবো, সারা জীবন থাকবো পাশে, এই বন্ধুটা চাই, কিন্তু পাই না। তো তারা আসলে নিজের স্বার্থটাই বুঝে। আচ্ছা, আর যারা যোগাযোগ করে তারা কি চায়? তারা তাদের নিজের, জানেন তো আজকালকার যুগের ছেলে ছেলে দেয়া কত খারাপ, তার নিজের স্বার্থটাই বুঝে। জন্য আমার বাধ্য হয়ে প্রতিবেদন আসতে হয়েছে, অনেক কষ্টে করে প্রতিবেদন আসছি। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, এই পর্যন্ত পড়ছি, বাংলা আবার কোরআন জানি, নামাজ জানি। আমি আর আগে প্রতিবেদন ছাড়ছি, মুখোশ ছাড়া এবার মুখোশ করে আসছি, ভালো লাগে না, কারণ অনেক কষ্টের মধ্যে আছি। তো যাই হোক, যেমনই হোক, একটা জীবনসঙ্গী লাগে, প্রত্যেকটা মেয়ে বলেন ছেলে বলেন, যে মাথায় তেল দিবে, দু বেলা দু মুঠো খাদ্য দিবে, ভালো পরিবেশে রাখবে, সেই লোকের আমি চাই। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে, নাম্বারটা মুখস্থ আছে, হ্যাঁ, 017-397-0479-047-047-59-59। নাম্বারটা আবার একটু বলে দেন, 017-397-0479-59। আচ্ছা, নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হুম, আমার কাছেই থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ যদি ফোন দেয় সত্যিকারে বিয়ে করতে চায়, অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।